আজ রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা করোনাকালীন এই সময়ে বন্যা ও বৃষ্টি কিছুটা বাদ সাধলেও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে মুসলিম সম্প্রদায় এবারও করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি জামাত হয়নি জাতীয় ঈদগাহে ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আজ সকাল সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় দূর থেকে আসা মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন জাতীয় এই মসজিদে ঈদের নামাজ শেষে করোনা মহামারী থেকে রক্ষা পেতে এবং দেশবাসীর মঙ্গল কামনায় মহান রাব্বুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনা করা হয় ঈদের নামাজ আদায় শেষে কোলাকুলি বা হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ফলে এবারও এই চিরাচরিত নিয়ম ভঙ্গ করতে হয়েছে মুসল্লিদের প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু পরম করুণাময়ের অপার কুদ্রতে হজরত ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের দশ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেন সেই ধারাবাহিকতায় সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে ঈদের জামাত শেষে তিনি দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন সবাইকে নিউজবিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন ঈদ মোবারক ঈদ মোবারক